নমস্কার বন্ধুরা কম্পিটিটিভ দুনিয়া আপনাদের প্রত্যেককে স্বাগত আর আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ আর আজকে লেকচার হয়তো খুব একটা লম্বা হবে না কিন্তু আজকে আমরা যে বীরের জীবনী কথা নিয়ে আলোচনা করব সেই বীরের কৃতিত্ব কিন্তু খুব লম্বা তাই পুরো লেকচারটা মন দিয়ে শুনবেন এবং এই লেকচার থেকে বহু কোশ্চেন আপনারা ডব্লিউ বিসিএস ইউপিএসসি এবং যে কোনো লেভেলের কম্পিটিভ পরীক্ষায় এই যে লেকচার এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এর থেকে মিনিমাম তিন থেকে চারটে কোশ্চেন আসবেই খুব ইম্পর্টেন্ট মিনিমাম একটা পরীক্ষা হয়তো মিনিমাম তিন থেকে চারটে কোশ্চেন আসবে না কিন্তু বহু পরীক্ষায় এর থেকে কোশ্চেন আসে আর সাধারণত ইতিহাস থেকে কোশ্চেন করলে এই টপিকটা থেকে কোশ্চেন করা কিন্তু হয় তাহলে চলুন দেখা যাক আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো বাবরের আত্মজীবনী প্রথমে বাবরের আত্মজীবনী এখানে দেখতে পাচ্ছেন বাবরের ছবিটা আমি দিয়েছি কিন্তু একটু ঝাপসা আছে এর থেকে ভালো কোয়ালিটির পিকচার আমি পাইনি যাই হোক প্রথমে বাবরের আত্মজীবনী আলোচনা করতে গেলে আমরা জানব বাবরের আদি জীবন সম্পর্কে তো চলুন প্রথমে আমরা বাবরের আদি জীবন বা পরিচয় সম্পর্কে জেনে নিই বাবর কবে জন্মগ্রহণ করেন এটা প্রথমে জানুন চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে বাবর প্রথম জন্মগ্রহণ করেন এটা আমাদের কাছে ততটা ইম্পর্টেন্ট না তার জন্ম কবে হয় সেটা ইম্পর্টেন্ট না পরবর্তী ইম্পর্টেন্ট অনেক তো আসছে ধীরে ধীরে আসবে একের পর এক আসবে বাবরের জন্ম হয় চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে আর বাবর কথার অর্থ হল সিংহ যদিও তিনি সত্যিই একেবারে সিংহ ছিলেন আর পিতৃকুলের দিক থেকে বিখ্যাত তুর্কিবীর তৈমুর লং এবং মাতার দিক থেকে তার মঙ্গলবীর চেঙ্গিস খায়ের পূর্বপুরুষ ছিলেন বাবরের পিতার দিক থেকে মানে পূর্বপুরুষ ছিলেন মঙ্গলবীর চেং সরি তৈমুল লং আর মায়ের দিক থেকে পূর্বপুরুষ ছিলেন মঙ্গলবীর চেঙ্গিস খান তাহলে বুঝতেই পারছেন যে বাবর একটা কত বড় বীরের ফ্যামিলিতে বীরের উত্তরসূরি আর বাবরের পিতার নাম ছিল বা বাবার নাম ছিল ওমর শেখ মির্জা বাবরের বাবার নাম কী ছিল ওমর শেখ মির্জা আর বাবরের বাবা যখন মারা গিয়েছিলেন ওমর শেখ মির্জা যখন মারা গিয়েছিলেন তখন বাবরের বয়স ছিল মাত্র বারো বছর আর তার বাবার একটি ছোট্ট অংশ ছিল যেটা হলো ফারগনা রাজ্য আর এই ফারগনা রাজ্য বাবর সিংহাসনে বসেন এই ফার্গনা রাজ্যের সিংহাসনে বাবর বসেন যখন ওমর শিখ মির্জা মারা গিয়েছিলেন আর তারপরে তিনি তার পূর্বপুরুষ তৈমুল্লংয়ের রাজধানী সমরক্ষণ দখল করে নেন মাত্র চোদ্দ বছর বয়সে তাহলে বুঝতেই পারছেন কত বড় বীর প্রথমে বারো বছর বয়সে সিংহাসনে বসছেন নিজে থেকে তারপরে ১৪ বছর বয়সে তিনি সমরক্ষণ দখল করে নিচ্ছেন সমরক্ষণ দখল করার একটি কারণ ছিল দেশে অভ্যন্তরীণ দুর্বলতা প্রচুর পরিমাণে গড়ে উঠেছিল আর এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়েছিল এই বাবর কিন্তু কিছুদিন পরেই এই সমরণ তার হস্তচ্যুত হয় আর তারপরে তার কপালে চলে আসে খুব দুঃখ তাকে বিভিন্ন জায়গায় আশ্রয়ের সন্ধান করতে হয় তার রকম সেনাবাহিনী ছিল না বনে জঙ্গলে তিনি অনেক দিন ধরে ঘুরে বেরিয়েছেন তার ভাগ্য এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়ে যায় আর শেষ পর্যন্ত তিনি কাবুলের মধ্যে যে বিভিন্ন রকম অভ্যন্তরীণ অরাজকতা সৃষ্টি হয় তার সুযোগ নিয়ে পনেরোশো চার খ্রিস্টাব্দে তার কিছুজন মুষ্টিমেয় মানে খুব অল্প সংখ্যক অনুচরদের সাহায্য নিয়ে তিনি কাবুল রাজ্য দখল করে নেন আর কাবুলে থাকাকালীন তিনি সমরক্ষণ পুনরায় দখল করার চেষ্টা করেন এত বড় তার আত্মসম্মান তো থাকবেই আর তার আত্মসম্মান আঘাত লেগেছিলো যখন তাকে সমরকণ থেকে বিতাড়িত করা হয়েছিল তাই তিনি সমরকণ আবার পুনরায় দখল করার চেষ্টা করেন কাবুলের রাজা থাকাকালীন কিন্তু তিনি সে কিন্তু তিনি তাতে ব্যর্থ হন তারপরে বাবর কি করেন তিনি ভারতের দিকে নজর দেন ভারত তখন মণিমাণিককে সমৃদ্ধ ভারত পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশগুলির মধ্যে ছিল একটি ভারতের সমস্ত সম্পদের ভান্ডার ছিল সেই জন্যে তিনি ভারতের দিকে নজর দেন এরপরে আমরা আসবো বাবরের ভারত আক্রমণ নিয়ে প্রথমে আমরা আসবো বাবরের ভারত আক্রমণ নিয়ে মনে রাখবেন তখন দিল্লিতে ভারতের দিল্লিতে আফগানি শাসন চলছে আর আফগানি শাসনের মধ্যে তখন লিডার ছিলেন বা রাজা ছিলেন ইব্রাহিম লোধি দিল্লি সুলতানের শাসনকালে রাজা ছিলেন ইব্রাহিম লোধি আর ইব্রাহিম লোধির ব্যাপক পরিমাণে সেনাবাহিনী ছিল প্রায় লক্ষাধিক সেনাবাহিনী ছিল সেখানে বাবরের সেনাবাহিনী তুচ্ছ তাদের কাছে মাত্র বারো থেকে পনেরো হাজার সেনাবাহিনী ছিল বাবরের কাছে আর ইব্রাহিম লোধীর কাছে ছিল প্রায় লক্ষাধিক সেনাবাহিনী ওয়ার্ড এলিফেন্ট তাছাড়াও বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র কিন্তু বাবরের কাছে বারো থেকে পনেরো হাজার সেনাবাহিনী থাকলেও বাবরের যে সেনাবাহিনী ছিল তা খুবই ট্রেন ছিল খুবই নিয়ম শৃঙ্খলা মেনে তারা কাজ করত কিন্তু ইব্রাহিম লোদি যেখান থেকে বাচ্চা সেনাবাহিনী তুলে আনছে মাঠের কৃষক তাকে সেনাবাহিনী ঢুকিয়ে দিল এইভাবে তার সেনা প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছিল কিন্তু তারা একেবারেই ট্রেন ছিল না তাই বাবরের সেনাবাহিনী কিন্তু সেদিক থেকে একটু স্ট্রং ছিল কিন্তু এক লক্ষ বা তার বেশি সেনার কাছে যতই ট্রেন্ড সেনা হোক বারো থেকে পনেরো হাজার সেনা নিশ্চয়ই টিকবে না এবার যাই আবার একটু ব্যাকে চলে যাই বাবরের ভারত আক্রমণের ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই আমি একটু আগেই বললাম যে তখন দিল্লির সুলতানে ছিল ইব্রাহিম লোদি আর ইব্রাহিম লোদি ছিল একেবারে পাগল রাজা আর তার কোনো পলিসি রকম পলিসি ছিল না যার ফলে ভারতের অবস্থা খুবই দুর্দশায় পরিণত হয়েছিল ভারতের অবস্থা খুবই দুর্দশায় পরিণত হয়েছিল ইব্রাহিম লোদির রাজত্বকালে তাই তার বিভিন্ন আত্মীয় স্বজন এবং ভারত থেকে অনেকেই বাবরকে আমন্ত্রণ জানিয়েছে আমন্ত্রণ জানিয়েছিল যে আপনি আসুন ইব্রাহিম লোদিকে পরাজিত করুন আর তারপরে চলে যান এর মধ্যে মনে রাখুন রানা সংগ্রাম সিং বা রাজপুতানার একজন মহান বীর বিরাট বড় বীর রানা সংগ্রাম সিং ছিল বা একে আমরা রানা সংজ্ঞা বলেও জানব রানা সংজ্ঞা বা রানা সংগ্রাম সিং বলেও জানব এই রানা সংগ্রাম সিং চেয়েছিলেন যে বাবর ভারতে এসে ইব্রাহিম লোদিকে পরাজিত করুক আর তারপরে তিনি বাবরকে পরাজিত করবেন কিন্তু পরবর্তীকালে সেটা আমরা আলোচনা করব আজকের লেকচারেই আলোচনা করব যাই হোক এবারে দেখা যাক ভারত আক্রমণটা নিয়ে একটু আলোচনা করে নিই ইব্রাহিম লোদির আক্রমণে অত্যাচারে তার ঘনিষ্ঠ আত্মীয়রাও অতিষ্ঠ হয়ে উঠেছিল আর এ সময়ে পাঞ্জাবের শাসন করতেছিলেন ছিলেন দৌলত খা লদি আর দিল্লি সিংহাসনের অন্যতম দাবিদার ছিলেন ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খালদি আর এরাই বাবরকে ভারতে আমন্ত্রণ জানান আর একজনের নাম কিন্তু বলে গেলে চলবে আমি একটু আগেই বললাম রানা সংগ্রাম সিং বা রানা সঙ্গা। আর এদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাবরের নজর যেহেতু আগে থেকেই ভারতের ওপর ছিল আর এদের আমন্ত্রণে সাড়া দিয়ে বাবর তো একেবারে সাপের পাশ পা দেখলো বাবর তখন রাজ্য জয়ের উদ্দেশ্যে সসৈনে পাঞ্জাবের লাহোর দখল করে নেয় এখন যেটা পাকিস্তানে আছে লাহোর সেটা তখন বর্ত আগেকার আগেকার দিনে পাঞ্জাবে ছিল ভারতের অংশ ছিল পাকিস্তান ভারত একসাথে ছিল তখন পাঞ্জাবের অংশ ছিল আর এই লাহোর তখন বাবর এসে দখল করে নেয় কিন্তু একটা প্রবলেম হয় প্রবলেম এই হয় যে বাবর যেভাবে রাজ্য জয় করে এবং যেভাবে বাবর এগিয়ে আসে সেটা দৌলত খাল নদী এবং আলম খাল নদীর কাছে বিপজ্জনক হয়ে দাঁড়ায় আর তখনই তারা অস্ত্র ধারণ করে নেয় বাবরের বিরুদ্ধে কিন্তু বাবর তখন বেশি দূর অগ্র এগোতে পারেনি আর বাবরের সেনাও ছিল খুব অল্প সেই জন্য বাবর আর এগোতে সাহস করেনি সেই জন্য আবার বাবর বাবর কাবুলে ফিরে যায় এর পরে হবে সেই বিরাট যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ যার মাধ্যমে মোগল যুগের সূচনা ঘটেছিল আর এই পানিপথের প্রথম যুদ্ধ না হলে শীষমহল থাকতো না থাকতো খাসমহল না থাকতো আগ্রা ফোর্ট না থাকতো তাজমহল এত সব মনুমেন্ট কিন্তু থাকতো না এই মাত্র শুধুমাত্র পানিপথের প্রথম যুদ্ধের না হলে তো চলুন এবার পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব পানিপথের প্রথম যুদ্ধ কীভাবে শুরু হলো বাবর পনেরোশো পঁচিশ সালে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল একুশে এপ্রিল কিন্তু বাবর পনেরোশো ছাব্বিশ সালে আবার কামান বন্দুক এবং বার বারো থেকে পনেরো হাজার সেনা নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু বাবরের একটা ভয় ছিল বাবর জানতো যে ইব্রাহিম লোধির সাথে যদি সে সরাসরি বা সামনের দিক থেকে লড়াই করতে যায়। তাহলে তার মৃত্যু বা তাদের পরাজয় নিশ্চিত সেই জন্যে বাবর পরিকল্পনা করতে থাকে বিভিন্ন রকম একটা কথা বলে রাখি বাবর তার ভয়টা ছড়ানোর জন্য যে রাজ্য জয় করত। তাদের রাজ্যের সমস্ত সৈনিকের এবং তার রাজার মুন্ডপাত করত। বা তাদের গলা কেটে আলাদা করে দিত দর থেকে তার একটাই কারণ ছিল কারণ তাহলে আর কোন রকম সেনা যাতে অন্তর্দ্বন্দ্ব করতে না সরি অন্তর্দিক থেকে বিদ্রোহ করতে না পারে ইন্টারনাল দিক থেকে বিদ্রোহ করতে না পারে তাছাড়া অন্য কোনো রাজা যাতে বাবরের সামনে আসতে ভয় পায় এবার বাবর ইব্রাহিম লোদির কাছে একটা চিঠি পাঠায় যে আপনি হার মেরে নিন আমরা আপনাকে ছেড়ে দেব আপনার মুন্ডপাত করব না ইব্রাহিম লোদি যখন ছিল অহংকারী এবং ইব্রাহিম লোদির কাছে এত সেনা ছিল যে ইব্রাহিম লোদি ওভার কনফিডেন্সে উঠছিল আর ওভার কনফিডেন্স সব কিছুর মূলে থাকে ইব্রাহিম লোদি ভাবছে আমি তো বারো হাজার থেকে পনেরো হাজার সেনা একেবারে শেষ করে দেবো কিন্তু বাবর জানতো না যে ইব্রাহিম লোধীর কাছে লক্ষাধিক সেনা আছে কারণ তখনকার দিনে অতটাও গুপ্তচর ব্যবস্থা বা ট্রান্সপোর্ট ব্যবস্থা অতটাও উন্নত ছিল না যে খুব সহজেই জেনে যাবে যে কতজন সেনা আছে কীরকম অস্ত্র অস্ত্র আছে আর ইব্রাহিম নদী এটা জানতো না যে বাবরের কাছে কামান আছে গোলা আছে বারুদ আছে আর তাদের সেনা এত ট্রেন্ড আর ইব্রাহিম নদীরকে তো লক্ষাধিক সেনা ছিল কিন্তু তাদের সেনা একেবারে ট্রেন্ড নয় যুদ্ধের আগে পানিপথের প্রান্তরে যখন যুদ্ধ হয় বাবর করে কি ওই রাস্তায় বিভিন্ন রকম গর্ত খুলে রাখে আর বাবর জানতো যে ওয়ার্ড এলিফেন্ট যখন আছে ওয়ার্ড এলিফেন্টকে যদি একবার যদি একটু আঘাত দেওয়া যায় স্পেশালি যার চোখে যেমনটা পুরুষ সাথে হাইদাসপিসের যুদ্ধে পুরুষ সাথে আলেকজান্ডারের যুদ্ধে হয়েছিল পুরুষ বহু সৈন্য ছিল কিন্তু আলেকজান্ডার তার ওয়ার্ড এলিফেন্টের চোখে আঘাত করে এবং তার মাহুদদের অ্যাটাক করে ফলে তার ওয়ার এলিফেন্টগুলো নিজেদের সৈন্যের ক্ষতি করতে থাকে আর বাবর জানতো এটা বাবর এটা জানার জন্য তারা অনেকটা সুবিধা পায় সেই জন্যে বাবর বিভিন্ন রকম গর্ত খুলে রাখে প্রথমে যখন ইব্রাহিম রোধির সেনা আসছিল তখন তারা প্রত্যেকে অনেকে বহু সৈন্য ওই গর্তের ভিতর পড়ে গিয়েছিল আর এমনভাবে পড়েছিল যে তারা একজনে বেঁচেছিল না তাদের বাবর এমনভাবে ফাঁতটা বেঁচেছিল কিন্তু প্রথমে ইব্রাহিম লোদি কিন্তু জিতে যাচ্ছিল আর বাবর এটা জানতো যে যুদ্ধ বেশিক্ষণ চালানো যাবে না যুদ্ধ যদি বেশিক্ষণ চালানো যায় তাহলে আমরা টিকতে পারবো না কারণ বারো থেকে মাত্র পনেরো হাজার সেনা আমাদের কাছে কিন্তু সেই সেনারা প্রত্যেকেই ট্রেন ছিল আমি বারবার বলছি ট্রেন্ড ছিল এবং ডিসিপ্লিন ছিল কিন্তু ইব্রাহিম লোদির সেনারা একেবারেই যুদ্ধে পারদর্শী ছিল না আর বাবরের সেনারা অলরেডি বারো থেকে পনেরোটি যুদ্ধ অলরেডি করে এসছে তাহলে ভাবুন তারা কতটা ট্রেন্ড এবং তারা কতটা ডিসিপ্লিন হতে পারে আর এর ফলেই আর ইব্রাহিম লোদির ওভার কনফিডেন্সের ফলে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হন আর তখন বাবর ভারতে চলে আসেন আর এই যে পানিপথের প্রথম যুদ্ধ তার গুরুত্ব কি তার বিরাট গুরুত্ব আছে এই যুদ্ধের ফলে ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা হয় আর এই মোগল সাম্রাজ্য কিন্তু এক বিরাট সাম্রাজ্য পনেরোশো থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত মোগল সাম্রাজ্য সুশৃঙ্খলভাবে ছিল কিন্তু তারপরে পনেরোশো সাত থেকে আপনি সতেরোশো সতেরোও বলতে পারেন কিংবা সতেরোশো সাতান্নও বলতে পারেন কিংবা আরও বেশি এগোতে পারেন কিন্তু ততদিন মোগল সাম্রাজ্য প্রায় ধ্বংসপ্রায় স্তূপ ধ্বংসপ্রায় হয়ে গিয়েছিল আমি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছিলাম মোগল সাম্রাজ্যের পতনের কারণগুলি আপনি ডবলু বিসিএসের টোয়েন্টি টোয়েন্টি প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওটা পেয়ে যাবেন তাই এখন আর বলবো না ওই যে মোগল সাম্রাজ্যের পতনের কারণ আর এখন আমি যেহেতু বাবরের আত্মজীবনী নিয়ে আলোচনা করছি তাই এরপর বাবরের সাথে তারপরের যুদ্ধ কি হয় বাবর যখন ভারতে এসে বসে ইব্রাহিম লোধীকে পরাজিত করে অন্যদিকে রানা সঙ্গ বা রানা সংগ্রাম সিংহ তিনি কিন্তু আগেই বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পারেন যে বাবর যদি থাকে তাহলে রাজপুতানাদের প্রচুর ক্ষতি হবে আর রানা সংগ্রাম সিং ছিলেন বিরাট বড়ো একটা লিডার আর বিরাট সৈন্যের অধিকারী সেদিক থেকে খুবই স্ট্রং আর রাজপুতানাদের সামর্থ্য কথা তো আপনারা প্রত্যেকেই জানেন আপনারা পদ্মাবতী সিনেমাটা যদি দেখে থাকেন পদ্মাবতী নাই পদ্মাবৎ সিনেমাটা দেখে থাকলে জানতে পারবেন রানা রতন সিংয়ের যে বীরত্ব সে কথা জানতে পারবেন আর তার থেকেই বুঝতে পারবেন এছাড়াও পনেরোশো ছিয়াত্তর সালে আকবরের সাথে যখন রানা প্রতাপের যুদ্ধ হয় হলদিঘাটের যুদ্ধ তখনই আপনারা জানতে পারেন যে রাজপুতানাদের ক্ষমতা কতটা আর রানা সংগ্রাম সিং ছিলেন রাজপুতানা এখানে একটা কথা বলে রাখি ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি এবং বিভিন্ন রাজপুত নেতা বিভিন্ন রাজপুত নেতা তারপরে রানা সংগ্রাম সিং তো আছেই তারপর মারোয়ার অম্বর চান্দেরি গোয়ালিয়র আজবির প্রভৃতি রাজ্যের রাজারা একজোট হয় বাবরের বিরুদ্ধে আমরা কিন্তু খানোয়ার যুদ্ধে নিয়ে আলোচনায় ঢুকে পড়েছি একজোট হয় বাবরের বিরুদ্ধে আর তারপরে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বিরাট যুদ্ধ হয় এক বাবরের সাথে রানা সংগ্রাম সিংয়ের বাবরের সেনাবাহিনী আমি আগেই বলেছি ট্রেন্ড ডিসিপ্লিন এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর বাবরের সেনাবাহিনী আরও বিশাল হয়ে গেছে এদিকে আবার এদিকে বাবরের একটু কনফিডেন্স এসে গেছে বাবরের কাছে যে আমরা পারবো পরাজিত করতে ওদের আর বাবরের কাছে ছিল গোলা বারুদ আর বাবরের কাছে ছিল বন্দুক এবং অত্যাধুনিক অস্ত্রশাস্ত্র কিন্তু রানা সংগ্রাম সিংয়ের হয়তো বীরত্বে প্রচুর বীরত্ব প্রচুর থাকতে পারে কিন্তু রানা সংগ্রাম সিংয়ের সেনাবাহিনীর অতটাও বাবরের সেনাবাহিনীর মতো ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন ছিল না কিন্তু রানা সংগ্রাম সিং সেনে ছিল বীরত্বের দিক থেকে প্রচুর বিখ্যাত আর মনে রাখবেন বীরত্ব আর মূর্খামির মধ্যে কিন্তু একটা পাতলা লেয়ার থাকে এটা কিন্তু সবসময় বলা হয় বীরত্ব এবং বা সাহসিকতার এবং একটি সরি বীরত্ব বা সাহসিকতা এবং মূর্খামির মধ্যে লেয়ারটা খুবই পাতলা থাকে এটা কিন্তু বলা হয় আর সেটা দেখা যায় খানুয়ার যুদ্ধে খানুয়ার যুদ্ধে রানা সংগ্রাম সিং এর ওভার কনফিডেন্স এবং বাবরের তুলনায় অতটাও আনডিসিপ্লিনড সেনাবাহিনীর জন্যে রানা সংগ্রাম সিং কিন্তু হেরে যান খানুয়ার যুদ্ধে আর এই যুদ্ধ খানুয়ার যুদ্ধ নামে পরিচিত এর আগে বলে রাখি রানা সংগ্রাম সিং ইব্রাহিম লোধীকে পরাজিত করেছিলেন আর রানা সংগ্রাম সিং ইব্রাহিম লোধীকে পরাজিত করে ওভার কনফিডেন্সে ভুগছিলেন আর আগেই বলেছি ওভার কনফিডেন্সে ভুগলে সে রাজ্য তো যাবেই সে সবেই এরপরে আসবে চানদেরই জয় এরপরে রানা সংগ্রাম সিংয়ের মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর গোয়ালিয়রের চান্দেরি দুর্গের মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুত্র আবার সংঘবদ্ধ হয়েছিল বাবর মেদিনী রায়কে পরাজিত করে চান্দেরি দুর্গ অন্যান্য অন্যান্য কিছু অঞ্চল দখল করে আর এই যুদ্ধ চান্দের যুদ্ধ হয়ে পরিচিত আর মনে রাখবেন মামুদ লোদি ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি কিন্তু প্রথম যুদ্ধে পানিপথের যুদ্ধে কিন্তু মারা যাননি বা ভুল বললাম মারা যাননি বলা ভুল অংশগ্রহণ করেননি আর তিনি কিন্তু রানা সংগ্রাম সিংয়ের সাথে খানুয়ার যুদ্ধে ছিলেন কিন্তু খানুয়ার যুদ্ধ থেকে তিনি পালিয়ে বেঁচেছিলেন এরপরে তিনি আবার গোগরা ও গঙ্গা নদীর সঙ্গমস্থানে স্থানে পাটনায় আছে যেটা পাটনায় আছে সেই মামুদ নেতৃত্বে আর বাংলা আর বিহারে যে আফগানরা ছিল কেননা আফগানদের বিরাটভাবে বাবর পরাজিত করে তার মোগল সাম্রাজ্যের সূচনা করেছে আর বাংলা বিহারে যে আফগানরা ছিল তারা সবাই মিলে জোট বেঁধে উনিশশো সরি পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ছয়ই মে পাটনার কাছে বিহারের পাটনার কাছে গঙ্গা ও গোগরা নদীর সঙ্গমস্থলে তারা বাবরের বিরুদ্ধে আবার যুদ্ধে নামে যে যুদ্ধ গোগ্রাজ যুদ্ধে নামে পরিচিত গোগরার যুদ্ধেও এই আফগানরা এবং মামুদ লদী বিরাটভাবে পরাজিত হয় আর এই যুদ্ধ গোগরাজ যুদ্ধ নামে পরিচিত আর এই যুদ্ধের ফলে বাবরের এক প্রবল প্রতিপক্ষ শক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে বাবরের প্রবল প্রতিপক্ষ শক্তি কাদের নিয়ে বলা হচ্ছে আফগানরা তখনকার দিনে আফগানরা প্রায় ভারতের অধিকাংশ দখল করেছিল সেই জন্য বললাম আফগানরা ছিল বাবরের বিরাট এক প্রতিপক্ষ শক্তি তার আগে খানুয়ার যুদ্ধের রাজপুতানাদের অবসান ঘটে গেছে প্রায় তারপর যদিও পরবর্তীকালে চিত্তর রণথম্বর এবং বিভিন্ন যুদ্ধের মাধ্যমে হলদিঘাটের যুদ্ধের মাধ্যমে তারা রাজপুতদের কৃত প্রকাশ পাবে যেটা রানা সরি যেটা মরানা প্রতাপ ফিরিয়ে আনবে সেই কৃতিত্বটা যাই হোক আর এর যুদ্ধের ফলে গোগ্রার যুদ্ধের ফলে যেটা বললাম বাবরের এক প্রবল প্রতিপক্ষ শক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে আর দুই নবগঠিত মোগল আধিপত্য সুদৃঢ় হয় নতুন যে বাবরের আন্ডারে মোগল সাম্রাজ্যের সূচনা হয় তা সুদৃঢ় হয়ে পড়ে আর কাবুল থেকে গোগরা এবং হিমালয় থেকে গোয়ালি গোয়ালিয়র পর্যন্ত ব্যাপক স্থানে মোগল সাম্রাজ্য বিস্তৃত হয় আর এই যুদ্ধের এক বছর পরে বাবর মারা যান বাবরের মৃত্যুর কারণ অনেকে অনেক রকম বলেন স্পেশালি সবচেয়ে বেশি যেটা জানা যায় যে বাবরের মৃত্যুর কারণ হিসেবে হুমায়ুনকে দোষ দেওয়া হয় কারণ হুমায়ুন ছিলেন ছোটোবেলা থেকে খুবই জীর্ণ রোগা এবং অসুখে পরিপূর্ণ অসুখে পরিপূর্ণ বলাটা ঠিক মানে অ্যাকচুয়ালি এটা ঠিকটা নয় কিন্তু এর থেকে ভালো টার্ম আমার আপাতত মাথায় আসে না যাই হোক তিনি অসুখে ভর্তি ছিলেন এমন কোনো অসুখ ছিল না যে হুমায়ুনের ছিল না এমন কোনো বলা ভুল তিনি একটি কঠিন দুরারোগ্য ব্যাধিতে ভুগতেন আর সেই সময় বাবর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ঈশ্বর ঈশ্বর বলা ভুল তাদের কাছে আল্লাহ ছিলেন আল্লাহর কাছে প্রার্থনা করেন যে হুমায়ুনের যে অসুখ সেটা যেন বাবরের মধ্যে চলে আসে আর বাবরের জীবন যেন হুমায়ুন পায় তার এক বছর পরে যেহেতু বাবর মারা যান এবং হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তাই ইতিহাসবিদরা মনে করেন যে এর একটাই কারণ বাবরের এই প্রার্থনা এইভাবে বাবর পনেরোশো তিরিশ সালে মারা যান কিন্তু ভারতবর্ষে বাবর যেহেতু মাত্র চার বছর ধরে রাজত্ব করেন আর চার বছরের মধ্যে অধিকাংশই যুদ্ধে কাটিয়ে দেন যেমন প্রথমে পনেরোশো ছাব্বিশ সৃষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ তারপর পনেরোশো সাতাশ সৃষ্টাব্দে খানুয়ার যুদ্ধ তারপর চান্দে জয় তারপর গোগ্রার যুদ্ধ এতগুলো যুদ্ধ করার পর বাবর কোনো রকম পলিসি ইমপ্লিমেন্ট করতে পারেনি নতুন হয়তো সুদৃঢ় রাজবংশ প্রতিষ্ঠা ব্যবহার করে যান কিন্তু সেই রাজবংশকে দৃঢ়তা দেওয়ার কাজ করবে ধীরে ধীরে আকবর অ্যাকচুয়ালি এরপরে বলা যায় আকবরই একমাত্র করতে পারে কেননা হুমায়ুনকে মহান লিডার বলা যায় না ঔরঙ্গজেবকেও বলা যায় না এরপরে একমাত্র আসবে যারা মোগল সাম্রাজ্যের সাম্রাজ্যের এই যে কৃতিত্ব বজায় রেখেছিল সে হলো একমাত্র আকবর আমি আপনাদের একটি ট্রিক্স বলে দিচ্ছি যে বাবার হইল আবার জ্বর সায়ল ঔষধে এটা আপনারা সবাই জানেন মঙ্গল সাম্রাজ্যের প্রত্যেকটি প্রতিষ্ঠাতার নাম মনে প্রতিষ্ঠাতা বল মঙ্গল সাম্রাজ্যের প্রতিটি লিডার বা প্রতিটি সম্রাটের নাম মনে রাখার উপায় বাবারের বাবর হইল হুবায়ুন আবার আকবর জর জাহাঙ্গীর সাইল শাহজাহান ঔষধে ঔরঙ্গজেব আর এরপর যেগুলো আছে অতটা ইম্পর্টেন্ট না যেমন শাহ আলম টু আছে তারপর ফারুকশিয়ার আছে ফারুকশিয়ার কিন্তু তারপরে ঔরঙ্গজেবের পরে আরও অনেকগুলো লিডার আছে কিন্তু তাদেরটা অতটা ইম্পর্টেন্ট নয় যাই হোক বাবরের স্মৃতিকথা যখন আমরা আলোচনা করব। তখন আমরা এটা বলতে পারি যে সাহিত্যর সাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বাবরের স্মৃতিকথা তুজু কি বাবরি এবং বাবর নামা বিরাট বিরাটভাবে তাৎপর্যপূর্ণ আর এদিকে একটা কথা ঐতিহাসিক ব্যবহারে যে একটা মন্তব্য করেছিলেন বলেছিলেন যে বাবরের কাব্যামেদি প্রকৃতিপ্রেমী ও স্পর্শকাত একটি মন এছাড়াও বাবরের আত্মজীবনী সেই সব অমূল্য গ্রন্থগুলির মতো যেগুলি সর্বকালের জন্য এবং তার সন্ত অগাস্টাইন ও রুশোর কনফেশনের এবং জীবন ও নিউটনের স্মৃতিকথার পর্যায়ভুক্ত তাহলে কত বড়োভাবে কত বড় কৃতিত্বের অধিকারী থাকলে তাকে এমন উপাধি দেওয়া হয় সো ফ্রেন্ডস এই ছিল আজকে বাবরের আত্মজীবনী বা বায়োগ্রাফি অফ বাবর এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তাই ভিডিওটা যদি আপনি যারা যারা সম্পূর্ণ দেখেছেন তাদের থ্যাংক ইউ বলবো কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু লাভ পাবেন তো চলুন আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আমরা আবার একটি জীবনী নিয়ে আলোচনা করবো তাছাড়াও আমরা তো আর এন টি এবং আর গ্রুপ বি নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন কোশ্চেন সেট নিয়ে আলোচনা করছি যেটা আর সরি যেটা কিরণ থেকে নেওয়া হয়েছে চলুন আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি জীবনী নিয়ে এরপর আমরা ধীরে ধীরে ব্যাটেল অনেক ব্যাটেল নিয়ে আলোচনা করবো যাই হোক গুড বাই